আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে চারটি দোয়া আলোচনা করব, যে চারটি দোয়া বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পুরা রমজান মাসে বেশি বেশি করে পাঠ করতে বলেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ভিডিওটি শেষ পর্যন্ত একটু কষ্ট করে দেখব। তাহলে আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমরা এই চারটি দোয়া সহি শুদ্ধ করে শিখতে এবং পুরো মাস ধরে আমল করতে পারবো ইনশাআল্লাহ। আসুন তাহলে আমরা বিস্তারিত জেনে নেই। প্রথমে জানব আমরা এই হাদিসটি সম্পর্কে। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পূর্বে শাবান মাসের সর্বশেষ খুতবায় বলেছেন, তোমরা চারটি কাজ করবে, তার মধ্যে দুটি কাজ এমন যেগুলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবে, আর দুটি কাজ এমন যেগুলো নিজেদের জন্য করবে, যেগুলো না করে তোমাদের কোনো উপায় নেই। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে আসুন জেনে নেই সেই চারটি কাজ কী কী। এক নম্বর, বিশ্বনবী আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বললেন যে তোমরা সর্বদা যখনই সময় পাবে তখন কালেমা তৈবা পাঠ করবে। এটা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম নির্দেশনা। দুই নম্বর, বিশ্বনবী বললেন তোমরা ইস্তেগফার করবে আর আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাইবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানুল মুবারকে অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই বিশ্বনবী যে দুটি কাজ আমাদের নিজেদের জন্য করতে বলেছেন এবং যেগুলো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, সেই দুটি কাজ হচ্ছে, এক নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা আল্লাহর কাছে বেশি বেশি করে জান্নাত চাইবে এবং দোয়া করবে, হে আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো। এবং সর্বশেষ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা জাহান্নাম থেকে নিজেদের জন্য মুক্তি চাইবে, আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবে, জাহান্নামের শাস্তি থেকে আল্লাহর কাছে পানা চাইবে। তাহলে প্রথম যে দুটি কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তার মধ্যে প্রথমটি হচ্ছে কালেমা তৈবা পাঠ করতে হবে, দ্বিতীয়টি হচ্ছে বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে। সর্বশেষ যে দুটি কাজের কথা বললেন সেটি হচ্ছে একটি জান্নাত চাওয়া আর একটি জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, এবার আসুন জেনে নেই এই দোয়াগুলো আরবিতে কীভাবে আমরা আল্লাহর কাছে করতে পারি। প্রথমত কালেমা তৈবা পাঠ করতে হবে। কালেমা তৈবা আমরা সকলে কম বেশি জানি, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমরা চলতে ফিরতে সবসময় পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আসুন জেনে নেই দুই নম্বর যে কাজটি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে বলেছেন, সেটি হচ্ছে ইস্তেগফার করা। প্রিয় দর্শক, ইস্তেগফারের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে ইস্তেগফারটি হচ্ছে সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতূবু ইলাইহি। এই দুটি কাজ আল্লাহর জন্য। প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, তিন নম্বর যে কাজটি সেটি হচ্ছে আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে। আমরা পড়তে পারি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই। প্রিয় দর্শক, সর্বশেষ চার নম্বরটি হচ্ছে আমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইব। আরবিতে এভাবে বলবো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, হে আল্লাহ আমরা আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই। প্রিয় দর্শক, এই চারটি দোয়া শিখে আমরা সবসময় বিশেষ করে রমজানুল মুবারকে বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই চারটি দোয়া শেখার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।